আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ তো মেঘলা দিন, আজ আমরা কাঁঠাল খাবো, তো সেটা আর কি দেখাচ্ছি। তারপর আমাকে তো সবাই জানে, তারপর আর কি আমি আজকে প্রথম কাঁঠাল নিয়ে আসলাম, বা এই বছরের প্রথম, সেটাই আজকে খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে তো আমি সরিষার তেল মেখে নিলাম, এখন এটা ভাঙবো। আমাদের ভাই এটা গাছের না, আমরা কেনা কাঁঠাল। যাই হোক, সবার তো আর সবার সবকিছু থাকে না। কাঁঠাল তো আঠালোই থাকে। আর বাচ্চারা কাঁঠাল অতটা একটা পছন্দ করে না, আমি আবার কাঁঠাল খুব পছন্দ করি, তবে নরমটা না, এটাই কিন্তু শক্ত শক্ত থাকে সেটা। এবছর প্রথম কাঁঠাল খেয়েছিলাম আমার এক ভাগের বাসায়, ওনাদের নিজেদের বাড়ির কাঁঠাল, খুবই মজা ছিল। গাজীপুরের খুবই ভালো লাগছিল। রাস্তা ধারে বেঁচে এখনো মনে আছে ছোটবেলায় অনেক খেয়েছি। বোঝা যায় তোমার ভাঙা দেখে, তুমি জানো কাঁঠাল যেমনই হোক, লিচিটা তো কাজে লাগবে, লিচিতে ভর্তা করে যাবে, তারপরে ডাটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের লিচি দিয়ে রান্না করলে খুবই মজার একটা তরকারি হয়। ওটা নিয়ে দেবো,
সুন্দর এবং পরিষ্কার। কাঁঠালটা মানুষের মধ্যে সবকিছুই, ভিতরে কি অবস্থা উপর থেকে বোঝা যায় না, উপর থেকে দেখলে মনে হয় একদম সুন্দর একটা কাঁঠাল, ভিতরে কি অবস্থা মানুষের ভিতরে ঠিক এরকম, উপর দিয়ে ভালো ভিতরে এই অবস্থা থাকে। আমি ওষুধ বিষয়ে কথা বলছি, আমার অনেকে ভাববে যে আমি কোন বিষয়ে কথা বলতেছি, সেটা একটা বিষয়, কারণ আমার ব্লগে যতটা মানে আমার এমনি ভিউ না হয়, আমার কথা নিয়ে তার চেয়ে বেশি আলাপ আলোচনা হয়। কিছুই এর আগে আমার বড় আমার ফার্ম হাউস থেকে কাঁঠাল দিয়েছিল, অনেক খেয়েছি, সেটাও গাজীপুরে ছিল, খুব মিষ্টি এবং এত ঘ্রাণ, এগুলো আর কেউ ছিলে করত ওজন ওরা এনে ডাক দিয়ে পাকায় রেখেছে। গায়ের মান খুব বেশি কিন্তু বেশ বড়, কোষের বস্তু কম শেষ, কারণ প্রথমটা যখন এরকম দিচ্ছে শেষেরটা এরকম দিবি করে দিলাম।
তো এখন আমরা কাঁঠাল খাচ্ছি। তো সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি আজকের ব্লগটা আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা সবার জন্য। আর নেক্সট ভিডিও তো দেখা হবেই, তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।